বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বিডি ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা জিনিস, স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তারপরে বলি, পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য যে জিনিসগুলো আমরা বাসা বাড়িতে এবং কি অফিসগুলোতে ব্যবহার করে থাকি, সেগুলো হলো সাধারণত ময়লার ঝুড়ি কিংবা আরও অন্যান্য জিনিস ব্যবহার করে থাকি। সেম একই ধরনের একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো, যেটা সেটা হলো যে ডাস্টবিন বক্স। এটা নিয়ে আমাদের আজকের ভিডিও। এই ডাস্টবিন বক্সটা আমরা কী ম্যাটেরিয়ালস দিয়ে বানালাম, কীভাবে তৈরি করলাম, কী কী ব্যবহার করলাম, এটাতে কী কী সুবিধা রয়েছে, সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এই জিনিসটা আমরা কিছুদিন আগে বানিয়েছিলাম, তো আমাদের সময় স্বল্পতার কারণে ভিডিওটা তখন দেওয়া হয়নি, তো এখন দিলাম। তো পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো দেখতে থাকুন। তো এটা আসলে আমরা কাদের জন্য বানালাম সেটাই আগে আপনাদেরকে বলি। এটা আসলে আমরা তৈরি করেছি হলো নিউ মেডিকেয়ার প্যাথোলজির জন্য। নিউ মেডিকেয়ার প্যাথোলজি অবস্থিত আপনার ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের অপোজিট সাইডে, মানে বিপরীত পাশে নিউ মেডিকেয়ার প্যাথোলজি অবস্থিত। তাদের জন্য আমরা এটা তৈরি করেছি। এটা আমরা কত টাকা দিয়ে তৈরি করেছি সেটাও আপনাদেরকে জানাবো। তো আসলে এটা দেখে কিন্তু আসলে বুঝতে পারবেন যে নিউ মেডিকেয়ার প্যাথোলজির যে পরিবেশ পরিচ্ছন্নতা কতটা উন্নত তারা রাখার চেষ্টা করে সেটা বুঝতে পারবেন কিন্তু এটা দেখে। ওনারা পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে কোনো প্রকার আপোষ করে না। ওনাদের পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আপনি যদি ওখানে যান, ওখানে সব ধরনের ডাক্তার পাওয়া যায়। ডাক্তাররা রোগী দেখে, ওখানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, ওখানে সব ধরনের সুবিধা পাওয়া যায়। তো পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই সুবিধাজনক পরিবেশ, যে কারোরই ভালো লাগতে পারে পরিবেশটা। তো পিপিওয়ার্স বলে রাখি যে আসলে আমরা এটা কী দিয়ে তৈরি করলাম। এটা আমরা সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি করেছি, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করেছি। তো এটা আপনার যে প্লেন শিট ব্যবহার করেছি সেটাও আপনার স্টেনলেস স্টিল, যেটাকে মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই। তো এটা আসলে আমরা কত টাকা খরচ পড়েছে, আমাদের মাল মজুরি সহ ম্যাটেরিয়ালস সহ এটাতে আপনার খরচ পড়েছে হলো প্রায় 30,000 টাকা খরচ পড়েছে। তো শুধু ময়লা রাখার জন্য ওনারা 30,000 টাকা খরচ করেছে। তো এটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে এটাতে চারটা চাকা রয়েছে, উপরে একটা পাল্লা রয়েছে, উপরে একটা ডাকনা রয়েছে, নিচে একটা ডাকনা রয়েছে, উপর দিয়ে ময়লা রাখবে, নিচ দিয়ে ময়লা বাহির করবে। এটাতে সাধারণত শুকনা ময়লা রাখা হবে। আর এটাতে চারটা চাকা ব্যবহার করেছি আমরা। এই চাকাগুলো থাকলে যেটা হবে সেটা হলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় ময়লা সহ এই বক্সটা নেওয়া যাবে। দুইটা কিন্তু আমরা হাতলের মতো, হ্যান্ডেলের মতো দুইটা পাইপ লাগিয়ে দিয়েছি। এই পাইপগুলোতে ধরে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিতে সুবিধা হবে। এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস শিট দিয়ে মোড়ানো। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন যে এই প্লেন শিটের যে উপরে স্টিকার দেওয়া থাকে সেই স্টিকারগুলো আমি আমার নিজের হাতে উঠিয়ে দিচ্ছি আর পরিষ্কার করে দিচ্ছি। স্টিকার উঠানোর পরে যেটা হয় সেটা হলো যে দেখবেন যে আমার ফেস কিন্তু এটাতে দেখা যায়, মানে এতটা আয়নার মতো চকচকে প্লেন শিটটা এটাতে কিন্তু দেখা যায় একবার আয়নার মতো। তো এটা আসলে সম্পূর্ণটাই খুব সুন্দর একটা জিনিস, কারণ যেটা হলো যে আপনার দীর্ঘদিন পানিযুক্ত ময়লা রাখলেও কিন্তু এটা নষ্ট হবে না, হয়তো একটু অপরিষ্কার হয়ে যাবে কিন্তু এটা মরিচা ধরবে না, জং ধরবে না, এটার ক্ষয় নেই, এটাই সবচেয়ে বড় সুবিধা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টিকার ওঠানো শেষ হয়ে গেছে। তো আসলে এটা আমার অক্ষোভে, আমি নিজের হাতেই তৈরি করেছি এটা। এটা আসলে খুব ভালো লাগলো যে আসলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজে এটা আমি জিনিসটা বানালাম, ডাস্টবিন বক্স। এটা আসলে খুবই ভালো কোয়ালিটি বক্স আপনার। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।